বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেকটা বিরতি দিয়ে আবারও স্টোরি টেলার ব্লগ নিয়ে হাজির হলাম। অনেক অনেক দুঃখিত এই কদিনে আপনাদের নতুন কোনো গল্প শোনাতে পারিনি বলে। যারা আমার এই ব্লগটি পছন্দ করছেন, যারা লাইক করছেন, শেয়ার করছেন, বন্ধুদের শোনার সুযোগ করে দিচ্ছেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে আপনাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো এটি প্রেমেন্দ্র মিত্রর লেখা, মাঝ রাতের কল। চলুন তাহলে শুরু করা যাক প্রেমেন্দ্র মিত্রর মাঝ রাতের কল। যেই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি তাদের ত্রুটি অনেক, অনেক রকম ভুল হয় তাদের, তবু আমাদের মতো সাধারণ মানুষ তাদের উপর বিশ্বাস অগাধ। অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির উপর। এই কটা ইন্দ্রিয়ের নাগালের মধ্যে না এলেই আমরা অনায়াসে অনেক কিছুকে উড়িয়ে দিই। বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যা বলে সব কিছুর উপর রায় দিয়ে দিই, কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি, যেখানে বুদ্ধি থই পায় না, ইন্দ্রিয় হার মেনে যায়। সেরকমই একটি কাহিনী আজকে আপনাদেরকে পড়ে শোনাব। গোড়ায় নিজের একটু পরিচয় দেয়া ভালো। পশ্চিমের কোনো একটা মাঝারি গোছের সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি। শহরের নামের কোনো প্রয়োজন নেই এই গল্পে, সুতরাং নামটা নাই বললাম। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীতে বছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরুপুরু গোটাকতক গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজরের ভিতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এ মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলে বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর মনে হয় কিছু নেই। আমাদের শহরটা অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চার ধারে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটা নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তকি বা বহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতর বাড়িঘর নেই বললেই চলে। কে বাড়ি করবে নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই তেমনভাবে বোঝা যাচ্ছিল না। আমার মোটরের মিটিমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্র যেন আমার মোটরের আলোয় কোনো রকমে কেটে চলছি। শীতের দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম। আমার কারটি পুরনো হলেও মজবুত, বেয়ারাপনও সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলছিল দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব ঢাকা ঢুকি দিয়ে রেখে ভেতরে বসে আমি শুধু গরম বিছানাটার আরামের কথা ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়, তবু মনে হচ্ছিল একবার বাড়ি পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আমায় আর কেউ বের করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হলো। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে কেমন অদ্ভুত রকম একটা ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কোনো কারণই আমি খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা প্রশংসা হয়ে গেছে। কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এরকম আকর্ষক বিকারের কারণ তবে কি?
এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জনে পথের মাঝে মোটরের এই বেয়ারাপনা সত্যি ভীত হয়ে উঠলাম। এখনও প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কি? এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরে রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল, সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসতে শুরু করল। মোটর চালনায় সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছুই করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর তার নড়বার নাম নেই। চেষ্টায় আমিও কোনো ত্রুটি করলাম না, কিন্তু আমার পিরনে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া দিল না সে। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ঠ হয়ে এসেছে। মোটর ফেলে দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনবিহীন পথ হেঁটে যাওয়ার মতো জিনিস কল্পনা করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানোও অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু, হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু। এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম, পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমন বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সে জায়গা থেকেই বলল, আমায় চিনবেন না আপনি। চিনবার জন্য আমি তখন ব্যস্তও নই, আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বলল, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময়ে এই অনুরোধে বিরক্ত হলাম বেশ, আশ্চর্যও হলাম তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে বলল, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি বিপদে যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না, একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দ অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময়ে যাওয়া একটু বিপজ্জনক, তবে শত্রু আমার তো নেই এবং সঙ্গে টাকা করি নিতান্তই সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞেস করলাম, কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা, তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে তো আর বসে থাকা যায় না, বাধ্য হয়ে এইটাই চললাম। চলো, মাঠের উপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো দেখা যায় না, তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির সামনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজায় আলো দেখা যাচ্ছে। সেদিক দেখে লোকটা বলল, ওই ঘরেই রোগী বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অন্ধকারের ভেতরই বুঝতে পারলাম বাড়িটা বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি চারপাশের ঘর এবং একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলো সব পাকা ছাদের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটা কথা মতো সামনের ঘরে গিয়ে এবার ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানা আকারের বাক্স পেট্রায় বোঝাই বলে ভেতরে নরবার চরবার স্থানটুকু অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটা জানালা, সেই জানালার ধারে মিটমিট করে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই স্পষ্টভাবে দেখা গেল দরজার বা ধারে একটি চার পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছে। আমি ঘরে ঢুকতেই ক্ষীণস্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলবো না,
বসুন। ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার একটি জায়গা মাত্র দেখতে পেলাম। জানালার কাছে চারপায়া থেকে অনেক দূরই একটি বেতের মোড়া, সেটাই টেনে চারপায়ার কাছে বসবার উদ্যত করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বলল, বসুন বসুন, ওখানেই বসুন, আগে আমার রোগের কথা বলি শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত, এমন সময় আমাকে শুনতেই হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমে তিনি আরম্ভ করলেন, আমার রোগ কি সারাতে পারবেন ডাক্তারবাবু, পারবেন আমাকে বাঁচাতে? একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমার কাজ, আর বাঁচবেনই বা না কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে, বাঁচতেও পারি তাহলে ডাক্তারবাবু, কেমন? বললাম, পারেন বই কি, কী তেমন আর হয়েছে আপনার? না না, তেমন আর কি হয়েছে। ভদ্রলোক এবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, কেমন না, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাত্রেই মারা যাই? রোগীর এই অর্ধোন্মুক্ত প্রলাপের উত্তরে কি যে বলবো ভেবেই পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠেছি। রোগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তারবাবু, কি হবে তাহলে, কে আপনার ফি দেবে? আচ্ছা পাগল, রোগীর পাল্লায় তো পড়া গেছে। বললাম, যদি নেহায়েতই তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম। আমরা শুধু ফি এর জন্য সবসময় আসি না। তা বটে তা বটে, পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখনো আছে না ডাক্তারবাবু? কিন্তু ফি এর ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু, হঠাৎ যদি মরে যাই তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তারবাবু, ওই বেতের ছোট্ট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো, ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন, আর একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি? কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এ কাগজ যে ওখানে আছে শুধু আমি জানি আর আপনি জানলেন, আর কেউ জানে না, জানলে আর ওখানে ওটা থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যে আমার কেউ নেই, আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না, তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছুই করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম, আপনার অসুখটা সম্বন্ধে, হ্যাঁ হ্যাঁ অসুখ তো দেখবেনই, তার আগে আরেকটা কথা বলে নিই, ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল, সে ছেলেকেই আমি ত্যাজ্যপুত্র করেছিলাম এতদিন, কোথায় আছে তাও জানি না, কিন্তু জানিনি তো, রক্ত জলের চেয়ে ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না, মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো, দেখুন। আমি খাটের কাছে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতর আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা, রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ হয় কোনো কারণ থাকতো না, কিন্তু ব্যাপারটা যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্যি থাকে তাহলে এই রোগী এইমাত্র কখনোই মারা যায়নি, তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন, উন্মাদের মতো আরও কিছুক্ষণ পরীক্ষা করলাম, না ভুল আমার হতেই পারে না, কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কী? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করার ক্ষমতা আমার নেই, আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত আমি শুনতে পাচ্ছি। হঠাৎ জানালার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল, সেটা কয়েকবার নেড়ে দেখলাম, তেল নেই এক ফোঁটাও। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাড়িতে আলোটুকু যেন আমার একমাত্র সহায় ছিল, তাও নিভতে চলেছে। দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম, বুঝতে পারলাম পেছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়,
কিভাবে তারপর অন্ধকারে প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগেই অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর কেমন করে শুধরে গেল। তার পরদিন দিনের আলোয় লোকজনকে সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করলাম। তার ছেলে আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেই দিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনো করতে পারিনি। বল বন্ধুরা, এই ছিল আজকের গল্প মাঝরাতের কল। জানি না কেমন লেগেছে আপনাদের, তবে অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এই ভিডিওর নিচে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।